আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গার্ডেন ছাতা শিকারীরা মাছ ধরে সেই ছাতা পুকুরে উল্টোভাবে ভেসে বেরিয়ে চলে যাচ্ছে, এমনটা হয়েছিল চুঁচুড়ো বুনো কালীতলা পুকুরে। খুব জোরে হাওয়া দেওয়ায় ছাতা ঠিকমতো গেঁথে না থাকার জন্য উল্টে পুকুরে ভেসে চলে যায় এবং সেটা ধরা যায় না, মাছ পুকুরে চলে যায়, গিয়ে দড়িতে আটকায়। তারপরে কিভাবে দড়ি থেকে সেটা পেলো সেটা আপনারা এই ভিডিওয়ে দেখতে পাবেন। প্লাস এপার থেকে ওপারের আমি কিছু মাছ ধরার ভিডিও এবং এপারের মাছ ধরার ভিডিও আপনাদের দেখাবো, মানে আমি এপারে দাঁড়িয়ে ওপারের মাছ ধরার ভিডিওগুলো রেকর্ড করা, প্লাস এপারের ভিডিও আছে, বেশ কিছু এরকম মাছ ধরার ভিডিও আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ওপারটি, ওপারে মাছ গেঁথেছেন, মাছ খেলাচ্ছে, তার ভিডিও আমি জুম করে এগোচ্ছি দেখানোর জন্য। এইভাবে বেশ কিছু মাছ ধরার ভিডিও আমি চুঁচড়ো পাশপুকুর মানে বুনো কালীতলায় যেখানে হয়েছিল সেটি আবার চালু হবে, তার ইনফরমেশান আমি আপনাদের দেব। এখানে প্রচুর মাছ খেয়েছিল প্রত্যেকটা দিন, শিকারীরা মাছ পেয়েছিল, পেয়ে খুশি শিকারীরা, যার জন্য শীত যথেষ্ট হয়েছিল এখানে, শীতেতে শিকারীদের ভিড়। তো দেখতে থাকুন অনেকগুলো মাছ ধরা। আমি কোনো অরিজিনাল সাউন্ড আজকে কাটবো না এবং আমি এর মাঝে কথা বলবো না, আপনারা দেখুন অনেকগুলো মাছ ধরা ওভার ওপার এবং এপার মিলিয়ে, এবং ছাতাটি ভেসে যাওয়ার পর কিভাবে ছাতাটি উদ্ধার হলো তার ভিডিও আপনারা দেখতে পাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমি মাছের ব্যাপারে খুবই কম জানি এবং আমি জানেন এই তিন সাড়ে তিন মাস হলো জাস্ট মাছ নিয়ে আমি একটু আলোচনায় রয়েছি। যদি আমার কথাবার্তা বা মাছের যে ভিডিও বানাচ্ছি তার মধ্যে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমাদের একটু ইনফরমেশান করবেন বা আমায় একটু কমেন্ট করে জানাবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আপাতত আপনারা বাকি ভিডিওটুকু দেখতে থাকুন, আমি বিদায় নিলাম, পরের ভিডিওয়ে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। ধরেছিল পুকুরে বড় বড় নাদিম দুই ছিল, তো আমি যাই গাড়িটা দেখি এখান থেকে টোটো করে চলে যাবো, বুঝলি তো থাকতেন সব মাছ মাথায় উপরে
অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে না বলে মাছের থেকে গাড়ি হয়ে গেছে। যাও এই তুই ওদিকে যাও, ওদিক যাস তো ছাতার ছাতার কপাল ভাগ্য ভালো। না ডুববে না, ডুববে না, ডুববে না, ডুববে না, ডুববে না, ডুববে না, জল পেলেও ডুববে না। ও ছাতা ডুববে, ধরিতেছে আটকাবে, ডুবে যাবে, ওটালেই ডুববে। থাকু রেডি, তো রেডি চলে আসো, পাল্টা না, পাল্টা না, টোপটা পাল্টা, থালি পাল্টে দিয়েছি, ওইটা ওইটা না, তারপরে কাত খেতে দড়িতে টাচ পেয়ে পেয়ে ওই পাড়েও চলে যেতে পারে ঘুরে ঘুরে। সেটাও হতে পারে, কি হবে বোঝা মাল ডুবে বোল্ডার ফেলে গেঁথে আনো, কত টোপ তো ফেটেই নষ্ট হয়, যা আছে ইয়ে তুই তো অতটা তোলা যায় নাকি তো? আমি তো তুলবো কালকে সিন নেবে একটা ছোট কি খুলে গেছে মানে হয়ে এসেছিল, খুব ভাগ্য ভালো। অন্যদিকে তাকাস নি, ধরে না, ধরতে তো হবে, আরো সদরটা টানবে তো, রাখো তো
ওখানে একটা লেগেছে, ও খেয়াল করিনি ওটা। তোরা ওঠ না এখানে, তোরা যদি এখানে বসে থাকিস মানে আমরা কোথায় বসবো? খুলে গেছে নাকি? টান টান গাছ টান, আটকে গেছে, টান, ছিপ ভেঙে যাবে রে, আটকে জোরে গোটা সুতো ধরে টান, সব চলে আসবে পেটি মেটি যা আছে। ওটা কি মাছ গেঁথে ছিল না এমনি আটকে? আটকে বেঁচে গেলে ভাগ্য, জল ঢুকিনি, জল কোথায় গেল? 15 কিলো জল এনেছে, 15 কিলো গেল কোথায়? কে ও